হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষার সিলেবাস তো কমে গেছে, কিন্তু তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি কবে হবে, তোমাদের পরীক্ষার রুটিন অ্যাকচুয়ালি কী রয়েছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এর পরীক্ষা সংক্রান্ত। তো তোমরা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী হয়ে থাকো এবং জানতে চাও তোমাদের পরীক্ষার এই মুহূর্তে কী ইনফরমেশন রয়েছে, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে যে বিষয়টা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এ সিলেবাস তো রিডিউস হয়ে গেছে, সেক্ষেত্রে মাধ্যমিকের এক্সাম কী হবে, কবে হবে, বা মাধ্যমিকের রুটিন কবে বেরোবে, বা উচ্চ মাধ্যমিকের রুটিন কবে বেরোবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মধ্যে একটা আর সবারই একটা জিজ্ঞাসাবাদ যে সিলেবাস যেহেতু রিডিউস হয়ে গেছে সেই কারণে কবে অ্যাকচুয়ালি আমাদের এক্সাম হবে, প্রত্যেকে জানতে চাইছো, এটা স্বাভাবিক জানা। সেই কারণে কিন্তু এখন প্রচুর ধরনের তোমরা তথ্য বিভিন্ন জায়গার থেকে পাচ্ছ। এক হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ থেকে, তোমাদের বেশিরভাগ কোথার থেকে পাচ্ছ, তোমরা যে টিউশন পড়ো সেই যে গ্রুপগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, বা আদার্স যে বন্ধুবান্ধব রয়েছে সেই বন্ধুবান্ধব কী হচ্ছে তোমাকে বিভিন্ন রকম তথ্য দিচ্ছে, বা গ্রুপ থেকে তোমরা কালেক্ট করছো, যেখানে দেখা যাচ্ছে যে 3 তারিখ থেকে তোমাদের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে তোমাদের মাধ্যমিক শুরু হবে, এইরকম একটা তোমরা রুটিন পাচ্ছ, যেখানে দেখা যাচ্ছে এরকম ধরনের বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে। এ যে তথ্যগুলো কিন্তু একেবারে ভুল, কারণ ওন এখানে যে তথ্যটা তোমরা দেখছো এটা কিন্তু পুরোপুরিভাবে ফটোশপে এডিট করা হয়েছে বা অন্য কোনো ও সফটওয়্যার দ্বারা এডিট করা হয়েছে। তোমরা যদি খুব ভালো করে দেখো অফিস, এটা হচ্ছে 2020 মাধ্যমিক পরীক্ষার রুটিন ছবিটা, আর 2021 যে মাধ্যমিক পরীক্ষার রুটিন তোমরা পেয়েছো সেই দুটো কিন্তু একই রুটিন। জাস্ট সময়সীমা একটু ভালো করে দেখলে যে সময় তারিখ যেটা লেখা আছে তারিখের পাশে যে 24 তারিখ লেখা রয়েছে 24টা দেখো অ্যাকচুয়ালি মোটা, একটু কালিটা একটু মোটা রয়েছে, এ মানে বোল্ট টাইপের কালি দেওয়া হয়েছে এডিট করে, এবং নিচে যে যেখানে যেখানে চেঞ্জ করা হয়েছে যে যে বিষয়গুলো ডেট সংক্রান্ত রয়েছে সেগুলো দেখো চেঞ্জ করা হয়েছে, সেগুলোর কালিগুলো একটু মোটা করে দেওয়া রয়েছে, বা অন্যান্য যে বিষয়গুলো ও চেঞ্জ করার দরকার সেই বিষয়গুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে, আদারওয়াইজ কিন্তু একই। মানে 2020 যে রুটিনটা বেরিয়েছে সেই রুটিনটাকে এডিট করে 2021 রুটিন হিসাবে তোমাদের কাছে পৌঁছানো হয়েছে। এরপরে আরও একটা বিষয়, এই বিষয়টা তো অনেককে আমি বলে দিয়েছি, তারপরে আরও বিভ্রান্তির মুখে তোমরা পড়েছো যখন একটা নিউজ পেপার কাটিং বেরিয়েছে, নিউজ পেপারে কোনো এক নিউজ পেপারে এই আর্টিকেলটাই পাবলিশ করা হয়েছে যে 3 তারিখ থেকেই তোমাদের পরীক্ষা হবে, এবং 3 তারিখের যে পরীক্ষার রুটিনটা সেটাও প্রকাশিত করা হয়েছে। শুধুমাত্র সংবাদ মাধ্যম না, কিছু কিছু টিচারও স্টুডেন্টদের বলেছে যে 3 তারিখ থেকেই পরীক্ষা হবে এই বিষয়টা দেখে, কেন অফিসিয়াল সমস্ত কিছু জাস্ট একটা বিশ্ব বাংলার একটা এখানে লোগো লাগিয়ে দিয়েছে এবং অনেকেই বিশ্বাস করছে এটা বাস্তব রুটিনটা, কিন্তু যে ছবিগুলো তোমরা দেখছো সেগুলো বা এর আগে যে ছবিটা দেখেছো এই ছবিটা সেটা কিন্তু ও অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পাবলিশড হওয়া ছবি, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে গেলে এখনও কিন্তু কোনো রুটিন বেরোয়নি। তাহলে এরকম ধরনের কেন ব্যাপার, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে তোমাদেরকে বিভ্রান্তের মুখে ফেলে দিচ্ছে, সেই কারণে আমি বলবো তোমরা এই জিনিসকে মাথার থেকে সরিয়ে ফেলো যে তোমাদের পরীক্ষার রুটিন কী হবে বা কোথার থেকে পাচ্ছ, এটা এগুলো কিন্তু ও ভাইরাল হচ্ছে তোমাদের জন্যই, তোমরা বন্ধুদের থেকে এই নিউজ কাটিংটা পাচ্ছ বা এটা পাচ্ছ, এটা আরেকজনকে শেয়ার করছো, আরও একটা বন্ধুকে শেয়ার করছো, সেই বন্ধুটা আবার শেয়ার করছে, এইভাবেই কিন্তু এটা ছড়াচ্ছে। আমিও যখন জানতে চেয়েছি তুমি কোথার থেকে পেলে, আমার স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছি, সে বলছে আমি বন্ধুর থেকে পেয়েছি, সেই বন্ধুটা আবার কোনো একটা বন্ধুর থেকে পেয়েছে, এইভাবেই কিন্তু এইগুলো ভাইরাল হচ্ছে। সেই কারণে হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গার থেকেই তোমরা এই ধরনের কোনো তথ্য পেলে সবার প্রথমে যাচাই করো, তারপরেই শেয়ার করো, যাতে অন্য কারোর কাছে ভুল তথ্য না পীড়িত হয়, যাতে তোমরা সবাই বিভ্রান্তের মধ্যে না যাও। এবার কথা হচ্ছে পরীক্ষার সিলেবাস তো রিডিউস করা হয়েছে, তাহলে কি পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারি মাসে হবে কিংবা মার্চ মাসে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কবে হবে, এ নিয়ে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একই জিজ্ঞাসাবাদ। তো এখানে আমি বলে রাখি, তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে এখনও কোনো তথ্য দেওয়া হয়নি যে কবে তোমাদের এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, সিলেবাস রিডিউস করা হয়েছে, সেই কারণে অনেকে বলছে যে পরীক্ষা এগিয়ে আসবে, কিন্তু এই মুহূর্তে যে ইনফরমেশান রয়েছে এখনও পর্যন্ত বা যে তথ্য রয়েছে এখনও পর্যন্ত, সেই তথ্য অনুযায়ী আমরা বলতে পারি তোমাদের পরীক্ষা রাজ্যে বিধানসভা ভোট থাকায় বিধানসভা ভোটের পরে জুন জুলাই মাসে হবে, এটা এখনও পর্যন্ত ইনফরমেশান রয়েছে। প্রপার কোনো তথ্য বোর্ডের তরফ থেকে, পর্ষদের তরফ থেকে, বা আমাদের কোনো শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আর তোমাদের আমি প্রত্যেককে একটাই কথা বলবো, তোমরা যেহেতু তোমাদের সিলেবাস পেয়ে গেছো, তোমাদের পরীক্ষা কবে হবে সেটা নিয়ে চিন্তা না করে তোমাদের সিলেবাস অনুযায়ী পড়াশোনা
করতে শুরু করে দাও এবং যারা পড়াশোনা করে কমপ্লিট করে দিয়েছো তারা আবারও ভালো করে রিভিশন দাও, যাতে পরীক্ষা যখনই হোক তোমরা যাতে ভালো নম্বর ইনক্রিজ করতে পারো। এখানে অনেকেই বলবে পরীক্ষার প্রিপারেশন কীভাবে নেব সেটা বুঝে উঠতে পারছি না, সেই কারণে আমি কিন্তু তোমাদের জন্য মাধ্যমিকের স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু একটা রুটিন, ডেলি রুটিন করে দিয়েছি, যে রুটিন মানার মাধ্যমে তোমরা মাত্র দু মাসের মধ্যে তোমাদের ফুল সিলেবাস শেষ করতে পারবে। সেটা আমি পুরো যাও সিলেবাস রিডিউস এখন হয়ে গেছে, তার মানে আরও কম সময়ের মধ্যে, মানে দু মাসেরও কম সময়ের মধ্যে তোমরা মাধ্যমিকের সিলেবাস কমপ্লিট করতে পারবে। সেই কারণে যারা ওই ভিডিওটি দেখোনি তোমরা ভিডিওটি দেখে নাও। দ্বিতীয় হচ্ছে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টের জন্যও আমি একটা ডেইলি রুটিন করে দিয়েছি, যে রুটিন অবলম্বনের মাধ্যমে তোমরা ভালো নম্বর ক্যারি করতে পারবে। তো যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পড়ছো এবং এখনও ওই ভিডিওটি দেখোনি সেই ভিডিওটি দেখে নাও, তোমাদের অনেকটা হেল্প হবে পড়তে। লিংক আমি আই বাটনে এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এটা গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কথা। এবং এখন যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের অনেকে জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের পরীক্ষা কবে হবে, আমাদের সিলেবাস কি চেঞ্জ হবে কি না, তো এখানে আমি বলে রাখি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাস চেঞ্জ হয়েছে। তোমাদের সিলেবাস সংক্রান্ত এখনও পর্যন্ত কোনো তথ্য আসেনি, তোমাদের সিলেবাস চেঞ্জ হবে কি হবে না, কিন্তু তোমাদের যেহেতু মাধ্যমিকের যে অবস্থা তারাও অনলাইন ক্লাস করতে পারছে না, তোমরাও করতে পারছো না, সবার একই পরিস্থিতি, সেক্ষেত্রে সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে একাদশ শ্রেণীরও সিলেবাসে কিছু কাটছাট করা দরকার। আর কিন্তু তোমরা যেহেতু টুয়েলভে উঠবে তখন তোমাদের এর তো আর সিলেবাস পরিবর্তন হবে না, তখন তো এই পরিস্থিতি আর থাকবে না, সেই কারণে তোমাদের এই মুহূর্তে সমস্ত সিলেবাস আছে বলেই কিন্তু পড়াশোনা করা উচিত আমার মনে হয়। তোমরা প্রথম থেকে শুরু করে শেষের দিকে করতে শুরু করো এবং যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আগে করতে শুরু করো। এবং তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মাঝামাঝি পর্যায়ে, আগেও যেটা বলেছি সেটাই বলছি, মাঝামাঝি পর্যায়ে হবে। সেই কারণে তোমরাও একইভাবে পড়তে শুরু করে দাও, কারণ মাধ্যমিক ইলেভেন যদি ঠিকঠাক করে না হয় তাহলে টুয়েলভে গিয়ে প্রবলেম হতে পারে। তো এখানে তোমাদের এটাই বলবো, তোমরা যারা এই যে সমস্ত দিক দেখে এ ঘাবড়ে যাচ্ছ, ভয় পাচ্ছ যে আমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে, অনেকেই আমাকে মানে বারবার করে স্টুডেন্টরা ফোন করে একই জিনিস জিজ্ঞাসা করছে, স্যার কবে পরীক্ষা হবে, এ ফেব্রুয়ারি মাসে শুনলাম পরীক্ষা হচ্ছে, অজস্র ফোন এসছে একই কথা আমাকে বারবার রিপিট করতে হয়েছে। এবং অনেকে আমি গ্রুপে পাঠিয়েও দিয়েছি যে এইটা হচ্ছে 2020 রুটিনটা মডিফাই করে 2021 করা হয়েছে। সেই কারণে তোমরা বিভ্রান্তের মধ্যে থাকো না, তোমাদের যে কাজ এখন সিলেবাস পেয়ে গেছো তোমরা পড়াশোনা করো, আর ভিডিওগুলো দেখে নিও, ভিডিওগুলো দেখে পড়াশোনা করো, অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই। কিংবা না থাক, স্কুল খুলুক কিংবা না খুলুক, কিন্তু আমাদের বোর্ড এক্সামে আমাদের 95% বা আমাদের যে গোল রয়েছে সেই গোলের মাঝখানে পৃথিবীর যে ভাইরাস বা যা কিছুই আসুক না কেন সমস্ত কিছু তুড়ি বাজিয়ে সরিয়ে দেবো। কারণ কি, আমাদের যে গোল রয়েছে সেই গোল আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, আমাদের যে গোল রয়েছে সেই গোল অনুযায়ী আমাদের চলতে হবে, কোনো কিছু আমাদের ডিস্ট্র্যাক্ট করতে পারবে না। এইটা মাথায় রেখেই আজকে ডেইলি রুটিনটা আমি তোমাদেরকে বলবো।